নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কেন্দ্র সরকারের যেমন সিএসসি আইডি রয়েছে সেই আইডি থেকে আপনারা বিভিন্ন প্রকল্পের আবেদন বা বিভিন্ন কাজকর্ম করতে পারেন সেই রকমই এবার রাজ্য সরকারও একটি নতুন পোর্টাল নিয়ে চলে আসছে এখানে আপনারা খুব সহজেই বিনামূল্যে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন এবং এইখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদন থেকে শুরু করে সেই সকল প্রকল্পের সুযোগ সুবিধা বা বিভিন্ন সার্ভিসের সুযোগ সুবিধা নিতে পারবেন এখানে মোট ছেষট্টিটি ধরনের সার্ভিস আপনারা পেতে পারবেন বা কোনো না কোনো প্রকল্পের সুযোগ সুবিধা আপনারা নিতে পারবেন কোনো সার্টিফিকেটের আবেদন করতে পারবেন বা কোনো সার্টিফিকেটের রিনিউয়াল করতে পারবেন ইত্যাদি বিভিন্ন রকম কাজ কিন্তু আপনারা এই পোর্টাল থেকে করতে পারবেন তো কিভাবে ফ্রিতে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন কিভাবে কাজ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে এসে সার্চ করবেন শিল্প সাথী ওয়েস্ট বেঙ্গল বা আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আসতে পারবেন তো যখন আপনি এই কথাটি লিখে সার্চ করবেন নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন এই যে শিল্প সাথী ডট ডব্লুবি ডট গভ ডট ইন একটা অফিসিয়াল ওয়েবসাইট এইটাতে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনি কিন্তু মেন ওয়েবসাইটের ভেতরে পৌঁছে যাবেন নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন অনলাইন সিঙ্গেল উইন্ডো পোর্টাল এইখানেও আপনি ক্লিক করতে পারেন এই যে ক্লিক হ্যাপ দেখাচ্ছে এইখানেও আপনি ক্লিক করতে পারেন অথবা আপনি উপরে এই যে অ্যাপ্লাই থ্রু অনলাইন সিঙ্গেল উইন্ডো পোর্টাল এইখানেও ক্লিক করতে পারেন তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন তারপর এখানে আপনাকে আইডি আর পাসওয়ার্ড বোঝাতে বলবে তো যাদের অলরেডি আইডি পাসওয়ার্ড বানানো হয়ে গেছে তারা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে এই কোডটা এখানে বসে লগ ইন করে নিতে পারবেন আর যাদের এইখানে আইডি পাসওয়ার্ড তারা এখানে নতুন করে আইডি পাসওয়ার্ড বানাবেন তার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন এরকম অপশান কতগুলো চলে আসবে এবার এইখানে দেখুন আপনাকে এই যে আই অ্যাগ্রি টার্মস কন্ডিশন রয়েছে এই চেক বটমটাই আপনাকে সিলেক্ট করতে হবে দিয়ে প্রসেসড ফর রেজিস্ট্রেশন এই বটমটাই ক্লিক করতে হবে যখনই প্রসেসের রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এইখানে এরকম ইউজার রেজিস্ট্রেশনের ফর্ম চলে আসবে এখানে ফার্স্ট নেম দেবেন মিডিল নেম থাকলে মিডিল নেমে লাস্ট নেম দেবেন মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন জেন্ডার এখানে মেল ফিমেল না ট্রান্সজেন্ডার যেটা হবে সিলেক্ট করবেন আর ইউজার নেম আপনি কীরকম ইউজার নেম রাখতে চাইছেন সেটা চয়েস করবেন একটা উদাহরণস্বরূপ আমি ধরুন একটা ইউজার নেম রাখতে চাইছি এ ডি এমও একটা করলাম ডি এ এক দুই তিন এরকম একটা আমি ইউজার নেম রাখতে চাইছি আমি এরকম সিলেক্ট করলাম আপনি আপনার মতন করবেন পাসওয়ার্ড আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা আপনি আপনার মতন বড়ো হাতে ছোটো হাতের ক্যাপিটাল লেটার এবং সংখ্যা মিলেমিশিয়ে করতে পারেন আমি উদাহরণস্বরূপ একটা আমাদেরকে দেখাচ্ছি এরকম আপনি দিতে পারেন ধরুন এখানে বড়ো হাতের এ তারপর ডি অ্যাড মিন এম আই এন অ্যাড এক দুই তিন অ্যাট দ্য রেট এইভাবে আপনি কম্বিনেশন করে আপনি দেবেন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখালাম তো সেই পাসওয়ার্ডটাই আবার এখানে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসাবেন মানে পাসওয়ার্ডটা উপরে বসালেন আবার কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসালেন দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করবেন তাহলেই আপনার ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেলো আইডি পাসওয়ার্ড লগ ইন করলেই আপনি ভেতরে এরকম চলে আসতে পারবেন এবার এইখানে সম্পূর্ণ ডিপার্টমেন্টের নাম দেখতে পাবেন এবং সেই ডিপার্টমেন্টে কোন কোন সার্ভিস রয়েছে তার ডিটেলস আপনারা এখানে পড়তে পারবেন আর যদি আপনারা কোনো সার্ভিসের জন্য আবেদন করতে চান তার জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য এই যে সেলফ অ্যাসিস্টেড সার্ভিস বলে যে অপশানটা রয়েছে এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো চলে আসবে ডিপার্টমেন্টের নাম আর সেই ডিপার্টমেন্ট আপনাকে কি সার্ভিস দিচ্ছে সেই সার্ভিসের নামও এখানে চলে আসবে তো এখানে বিভিন্ন ধরনের কাজের জন্য আপনারা আবেদন করতে পারবেন ট্যাক্সের আবেদন থেকে শুরু করে এক্সিস ডিপার্টমেন্টের বিভিন্ন সার্টিফিকেটের আবেদন থেকে শুরু করে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ফায়ার লাইসেন্স থেকে শুরু করে আপনারা ইলেকট্রিক মিটার নতুন আবেদন করতে চাইছেন তাও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন তো এখানে নিচে নিচে দেখতে পাচ্ছেন এগুলো নেক্সট করে করে যাবেন তাহলে এখানে সম্পূর্ণ ডিপার্টমেন্টগুলো আপনারা দেখতে পাবেন এই যে ডব্লিউ এসিডিসি পাওয়ার তো ইলেকট্রিসিটি কানেকশান আপনি যদি নতুন ইলেকট্রিসিটির কানেকশান আবেদন করতে চান তাহলে এই আইডি পাসওয়ার্ড বানিয়ে করতে পারবেন তার জন্য আপনাদেরকে এই সিলেক্ট অপশানটাই ক্লিক করতে হবে এই যে চেকবক্সটা এই চেকবক্সটা আপনাকে ঠিক দিলেন তা আপনি এটা যেহেতু আবেদন করতে চাইছেন তারপর এখানে ক্রিয়েট ক্যাফ সি এ এফ এই বটনটাই ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন আপনার একটা ক্যাফ আইডি জেনারেট হয়ে যাবে এবং এরকম ড্যাশবোর্ড চলে আসবে দেখতে পাচ্ছেন সার্ভিস অ্যাডেড সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে এবার নিচের দিকে আপনি স্ক্রল করবেন এখানে দেখুন একটা রেফারেন্স আইডি আপনাকে দেখিয়ে দিয়েছে এবার কীভাবে আপনি এই কানেকশানটা করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো এখানে দেখিয়েছে এই এইভাবে আপনাকে আবেদন করতে হবে ফিস পেমেন্ট করতে হবে হ্যাঁ এইভাবে তার জন্য এই যে অ্যাপ্লাই অনলাইন রয়েছে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এবার আবেদন কিন্তু শুরু হয়ে গেল এবার দেখতে পাচ্ছেন প্রসেস স্টার্ট লেখাটা চলে এসেছে এবার এইখানে এবার যা যা ফর্ম ফিল আপের পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অবলম্বন করে আপনারা কন্টিনিউ করবেন এইখানে এই যে দশ পারসেন্ট এটা একশো পার্সেন্ট হবে তো যখনই ফাইনাল আপনার হয়ে যাবে তখন আপনার আবেদনটা সাবমিট হয়ে যাবে তো এইভাবে আপনারা এইখানে বিভিন্ন রকম সার্ভিসের জন্য আবেদন করতে পারবেন এই আইডি পাসওয়ার্ড বানিয়ে এবার আপনি কোনো একটা কাজ করেছেন আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা কীভাবে বুঝবেন আবার এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাপ্লিকেশন বলে একটা অপশন রয়েছে এই অপশনটা ক্লিক করলে কতগুলো অ্যাপ্রুভ হয়েছে কতগুলো রিজেক্ট হয়েছে এখানে কিন্তু দেখিয়ে দেবে আপনার লিস্ট এছাড়াও এখানে আপনার যদি কোনো গ্রিভেন্স থাকে কোনো সমস্যা রয়েছে কোয়ারি থাকে সেটাও আপনারা এখানে জানাতে পারবেন এই কোয়ারি আর গ্রিভেন্স সেকশনে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না